আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, আমাদের জেনে দর্শকবৃন্দ, অনুষ্ঠান দেখার সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আখেরি নবী, নূরানি নবী, অদৃশ্যের সম্বাদদাতা, সমস্ত খুলকায়ানাতের নবী, সমস্ত নবীদের নবী, আল্লাহ পাকের পেয়ারা নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পড়ার অগণিত ফজিলত বারাকাত রয়েছে। আখেরি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন এভাবে, আমার নবী বলেন, যার মূল কথা এভাবে, যে ব্যক্তি আমার উপর দরুদ শরীফ পাঠ করে তার দরুদ আমার নিকট পৌঁছে থাকে, আমি তার জন্য মাগফিরাতের দোয়া করি এবং এছাড়াও তার জন্য 10টি নেকি লিখা হয়। দেখেন প্রিয় ইসলামী ভাইরা, মাদনী জাহের দর্শকবৃন্দ, কত ফজিলত যখন আমরা দরুদ পড়ি, এই দরুদ আমার নবীর দরবারে পেশ করা হয়, আর আমার নবী বলতেছে আমি ওই উম্মতের জন্য মাগফিরাতের দোয়া করি, আর যে ব্যক্তি দরুদ পড়ে, দরুদ পড়ার কারণে তাকে আল্লাহ পাক 10টি নেকিও প্রদান করে। তো আমি আপনি যে যেখানে আছি, মহাব্বতের দরুদ প্রতিদিন পড়ি, অবসর সময়, কাজের সময়, প্রতিটি সময়ে দরুদ পড়াকে উজিফা বানিয়ে নি। রহমত পাওয়ার কারণ হবে, মাগফিরাতের দোয়া পাওয়ার কারণ হবে, আর আমার দরুদ শরীফ মদিনায়ও পৌঁছে যাবে। আসুন আমরা মহাব্বতে একবার দরুদ পড়ি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আপনার সলার ফতের সঙ্গী সাথী কি হওয়া যায়, আমরা কোথায় যাচ্ছি, আমার যাওয়ার পথে আমার সঙ্গী কে, আমার রহনুমা কে, আমার পথ প্রদর্শক কে, আমার সলার যে নকশা আইডল কে, এটা দেখার বিষয়। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য, অনুসরণ, বান্দা জাহির বাতিন মন শারীরিক মানসিক প্রতিটি ক্ষেত্রে ইসলামী তরিকা অনুযায়ী, নবীর তরিকা অনুযায়ী যদি আমল করে, তাহলে তার ইহকালের শান্তি আছে, পরকালের মুক্তি আছে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবন কর্ম, 63 বছরের লাইফের জিন্দেগি যদি আমরা ভালোভাবে দেখি, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের তরিকা যদি অনুসরণ করি, সুন্নাত মোতাবেক যদি আমল করি, লাভ কি? যেমন সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানুল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি কর্ম দেখে দেখে আমল করত। ওনাদের মধ্যে আমার নবীর তরিকা নকল করার বেশি জজ্বা ছিল, আন্তরিকতা ছিল, পালনও করত। যেমন কিতাবে আছে, একবার আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, এক দর্জি কাপড় সিলাইকারী নূরানি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিলেন খাবারের,
আর হযরত সাইয়েদানা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন, আমিও ওই দাওয়াতে আল্লাহ রসুল আখেরি নবী নূরানি নবী অদৃশ্যের সংবাদদাতা নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। দর্জি কাপড় সেলাইকারী ব্যক্তি আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সামনে খাবার পরিবেশন করলেন। খাবারের মধ্যে রুটি ছিল আর কদু শরীফ লাউ শরীফ দিয়ে মাংস তরকারি ছিল। হযরত সাইয়েদ আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, আমি দেখলাম আমার নবী আখেরি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাংসের পাত্র থেকে কদু শরীফ কুজে নিয়ে নিয়ে আহার করতেছে। তখন হযরত সাইয়েদ আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই দিন থেকে ওই সময় থেকে আমি এই কদু শরীফকে বেশি পছন্দ করি, কদু খাওয়াকে বেশি লাইক করি, কদু খাওয়াকে গ্রহণ করি, কারণ আমি দেখেছি আমার নবী মাংস থেকে পাত্র থেকে কদু শরীফ তালাশ করে করে খাচ্ছেন। দেখে সাহাবাই কেরাম আলাইহিম রিদওয়ানদের কত জাজবা, আমার নবীর সাথে মেহমান হয়েছে, নবীর আমল দেখেছে, কি করতেছে, দেখতেছে নবী কদু শরীফ বেশি নিচ্ছেন। আর সাহাবায়ে কেরাম ওটা জীবনের লাইফের মধ্যে বেশি পছন্দনীয় খাবার বানিয়ে নিয়েছেন। আমরা কোথায় যাচ্ছি? আমি কি খাই, আপনি কি খান? যেটা আমার নবী খাওয়া পছন্দ করে আমি কি সেটা পছন্দ করি, না আমি অন্য কোনো খাবারকে বেশি প্রাধান্য দিই? এটা হচ্ছে আনুগত্য আছে কি নাই একটা জিনিস। অন্য খাবার খাওয়া না জায়েজ না, জায়েজ, হালাল পন্থায় হালাল খাবার সব জায়েজ, কিন্তু নবীর তরিকার মধ্যে নিজেকে সুপদ্ধ করে দেওয়া, নবীর আমলের মধ্যে নিজেকে উৎসর্গ করে দেওয়া, যেভাবে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ করেছেন, এই জন্য এরা দামি হয়েছেন। এই জন্য তো বলে আমার আমির আলাইহিস সুন্নাত নবীর সকল সাহাবি জান্নাতি জান্নাতি জান্নাতি। কারণ কি? ও ভাই, তাদেরও তো স্ত্রী ছিল, তাদেরও তো ব্যবসা ছিল, তাদেরও তো জিন্দগি ছিল, তাদেরও তো চাকরি ছিল, তারাও তো জীবন অতিবাহিত করেছে। আমার নবীর প্রেমের মধ্যে, নবীর তরিকার মধ্যে করেছে, দিদারে রসুলুল্লাহর মধ্যে করেছে, যার কারণে আল্লাহ তাদেরকে জান্নাতি করে দিয়েছে। আমরাও যদি যাই মাদানী চাইলে দর্শক বৃন্দ, আল্লাহ দরবারে মকবুল হতে, কামিয়াব হতে, আল্লাহর পছন্দনীয় বান্দা হতে, সাহাবি তো হতে পারবো না, হওয়া যাবে না, অন্তত তাদেরকে মুহাম্মদকারী তো হতে পারি, আমার নবীর তরিকা আমল করে নিজের জিন্দেগি তো সাজাতে পারি। এই জন্য আমাদের একটু চিন্তা করা দরকার, একটু খেয়াল করা দরকার। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করো। নিজের কষ্ট কষ্ট মনে করত না, কে কি বলবে এটা দেখত না, দেখত আমার নবী কিভাবে চলেছে, কিভাবে বলেছে, কিভাবে আরাম করেছে, কিভাবে কেয়েছেন, কিভাবে লেনদেন করতেন, কিভাবে জীবন পরিচালনা করেছেন, ওই সব কিছু দেখে আমল করত। আল্লাহ আমাদেরকে আমার নবীর তরিকায় চলার তৌফিক দান করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর আনুগত্য কেমন হওয়া চাই, সাহাবায়ে কেরামের মধ্যে হতো, সেই সম্পর্ক আমাদের জানা দরকার। একবার উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনার দরবারে একজন ভিখারি আসলো, ফকির। মাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই ফকিরকে, ওই ভিক্ষুককে একটি রুটি তাকে দান করে দিল। এরপর আরেকজন লোক, দামি পোশাক ভালো পোশাক পরিধানওয়ালা আসলেন, আমার
আপনার সকলের মা মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সওয়ালকারীকে বসিয়ে খাওয়ার ব্যবস্থা করে দিল। লোকেরা দেখল এটা কি, প্রথম সওয়ালকারী, দ্বিতীয় সওয়ালকারী, প্রথম ফরিয়াদকারী, দ্বিতীয় ফরিয়াদকারী, প্রথমওয়ালাকে একটি রুটি দিলেন, দ্বিতীয় ব্যক্তিকে বসিয়ে খাবার দিলেন, ও মা ঈশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এর কারণ কি, কেন এত পার্থক্য? তখন মা ঈশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাণী হচ্ছে, প্রত্যেক ব্যক্তির সাথে তার যোগ্যতা অনুযায়ী আচরণ কর। এটা আমরা শিখলাম আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগী থেকে। সবাইকে এক মনে না করি, সবাইকে একই খাতারে না আনি, সবাইকে আপন আপন মর্যাদা অনুযায়ী তাদেরকে মূল্যায়ন করি। তবে হ্যাঁ, এখানে একটা জিনিস রাখি, সবাইকে আন্তরিকতার কোনো যেন অভাব না রাখি। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলে দর্শক বৃন্দ, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমল এর মাধ্যমে আমরা জানতে পারলাম, লোকদের মান মর্যাদার দিকেও লক্ষ্য রাখা চাই, সম্মান করা চাই। প্রত্যেক মেহমান এর সাথে তার পদ মর্যাদা অনুযায়ী আচরণ করা উচিত। মেহমানদের মধ্যে কিছু এমন আছে যারা এক দুই ঘন্টার মধ্যে এসে চা পান করে চলে যায়, আবার মেহমানদের মধ্যে কিছু এমন আছে যারা খাবারের জন্য বিশেষ তাদের খেয়াল রাখা প্রয়োজন, কিছু মেহমান এমন আছে যাদেরকে আমরা বিবাহ শাদী অনুষ্ঠানে দাওয়াত দিয়ে থাকি, নিজেরাই তাদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসি, এইসব মেহমানকে আমি আপনি স্পেশাল খেয়াল রাখা দরকার। কারণ তাকে আমি স্পেশাল দাওয়াত দিয়ে আমার ঘরে আমার অনুষ্ঠানে আকিকার মধ্যে বিভিন্ন ঘরের দাওয়াতে তাকে ডেকেছি। দৈনিক করি পার্থক্য না রাখি, সবার জন্য সমান খাবারের ইন্তজাম করি, আর তাদেরকে বসারও ভালো ব্যবস্থা করি, উন্নত মানের খাবার দিয়ে তাদেরকে খুশি করারও ব্যবস্থা করি। অর্থাৎ যার যেমন তৌফিক রয়েছে সে অনুযায়ী ইন্তজামও করি, কিন্তু তাদের সাথে আন্তরিকতার যেন কোনো অভাব না রাখি। এটা বড় একটা নিয়ামত। যেমন আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কখনো কোথাও গেলে সবার সাথে মিলেমিশে একাকার হয়ে যেত, আমি বস, আমি এটা সেটা নাই, মালিক গুলামের সাথে মিলে যেত। এরকম মিলজুল হয়ে থাকা ইসলামের বড় অনন্য, বড় বেমিসাল যে দৃষ্টান্ত পাওয়া যায় সেটা হচ্ছে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগীতে। প্রিয় ইসলাম ভাইরা, আমাদের যে দর্শক বৃন্দ, এখানে একটা জিনিস খেয়াল করা দরকার, যেটা হাদিস শরীফের মধ্যে আছে। আমরা মন দিয়ে শুনি হাদিস শরীফটা কি। আমার নবী বলে, নিকৃষ্ট খাবার হচ্ছে ওই অলিমার খাবার, যে খাবারে যে অনুষ্ঠানে দনিরা পয়সাওয়ালারা মালদাররা দাওয়াত পায়, গরিবদেরকে দাওয়াত দেওয়া হয় না। আমার নবী বলতেছেন ওই অনুষ্ঠান, ওই অলিমার খাবার সবচাইতে নিকৃষ্ট খাবার। আমরা কোথায় যাচ্ছি, আমাদের ঘরে কি অলিমা হয়? মনে হয় না। বিবাহ হয়, মেয়ের বাপকে জবে করে দাও, ওইটা আছে। মেয়ের বাপ থেকে ডিমান্ড করে খাও, ওইটা আছে। মেয়ের বাপ বিটা বাড়ি বিক্রি করে হলো দুলা মিয়াকে খাওয়াইতে হবে বরযাত্রী, ওইটা আছে। কিন্তু আমার নবীর ফরমান অলিমা, অলিমা কোথায়? নবীর তরিকার উপর কি আমরা আছি? আমরা কোথায় যাচ্ছি, কোন দিকে যাচ্ছি? নবীর তরিকা হচ্ছে অলিমা কর, সাদির মধ্যে অলিমার ইন্তজাম হবে। অলিমা করবে কে, অলিমা করার দায়িত্ব কার, কতটুকু করবে, কিভাবে করবে, শরীয়ত সব বলে দিয়েছে। অলিমা করবে ছেলের বাপ, ছেলের পক্ষ, তার তৌফিক অনুযায়ী, যেমন তার তৌফিক আছে তেমন করবে।
মেয়ের বাপ এর উপর বোঝা যেন না হয় সেদিকে খেয়াল রাখার জন্য বলা হয়েছে কয়জনে রাখতেছে, কয়জনে পালন করতেছে। ওলিমা ছেলের পক্ষ থেকে করবে, আর ছেলের পক্ষের তৌফিক অনুযায়ী, ছেলের পক্ষের ক্ষমতা অনুযায়ী প্রিয় ইসলাম ভাইরা মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ, ওলিমার ইন্তজাম করে কনের বাপের উপর বোঝা না দেয় না ডালে বর ফক্ষ যাতার তৌফিক অনুযায়ী ওলিমার ইন্তজাম করি। এখানে একটা বিশেষ খেয়াল রাখা দরকার, বর পক্ষ ভাই যেই হোক আমার নিকট যে আত্মীয় স্বজনরা আছে, নিকট রক্ত সম্পর্ক ভাই বোন, ওরা যদি আমাদের ঘরে আসে মেহমান হয় তাহলে আমাদের উচিত তাদের মেহমানদারি করা। কিন্তু আজকে আমাদের সমাজে একটা খুব খারাপ একটা রসম হয়ে যাচ্ছে, যেটা আপনিও জানেন আমিও জানি, আমার বোন যদি আমার বাসায় আসে আমার বউ হয়তো তাকে অ্যাকসেপ্ট করে না, কয়দিন থাকবে তোমার বোন, তাকে তার জন্য বালা বালা খাবার ইন্তজাম করা লাগে, এইভাবে স্বামীকে হিট করে। কিন্তু ওই স্বামীর ঘরে যখন শালি আসে বউয়ের বোন আসে তখন জামাইকে বলে আমার বোন এত তাড়াতাড়ি যাবে না, আরো কয়েকদিন থাকবে, ভালো খাবার ইন্তজাম করো। আমি উভয় পক্ষকে বলবো যেভাবে বউ তার বোনের মেহমানদারি করার জন্য আগ্রহী, ঠিক তেমনি স্বামীর বোন যখন আসে তার মেহমানদারি করা তেমন হয়ে যায় না। উভয় জনকে যথাযথ সম্মান দিই না, নিজের বেলায় শুলুও না, স্বামীর পক্ষের মা আসলে বোঝা হয়ে যায়, মাকে ফালা করা হয়, মার যদি তিনটা ছেলে থাকে 10 দিন মা বড় ছেলের কাছে, 10 দিন মেজো ছেলের কাছে, 10 দিন ছোট ছেলের কাছে, এভাবে মা ফালা করে খায়। আবার অনেকে মাকে নিতে যায় না, বউকে বরাবর নেয়, বউয়ের মাকে বরাবর লালন পালন করে, বউয়ের পক্ষে সবগুলা পালন করে। হ্যাঁ, বউয়ের পক্ষে যদি কেউ অসুস্থ থাকে অভাবী থাকে তুমি তাকে হেল্প করো, মদত করো, সাহায্য করো, ভালো, কিন্তু নিজের মাকে ফেলে নয়, নিজের বাপকে ফেলে নয়, নিজের ভাই বোনকে ফেলে নয়, নিজের আত্মীয় স্বজনকে ফেলে নয়। ভাই কুল্লু মুসলিমি খুয়া বলা হচ্ছে, সমস্ত মুসলমান ভাই ভাই বলা হচ্ছে, আমার আপনার সামর্থ্য আছে সবাইকে মদত করি। আপনাকে উদারতার শিক্ষা দেয়, আল্লাহ বুঝার তৌফিক দান করুক। বুখারী শরীফের মধ্যে আছে কিতাবুল আদাব চতুর্থ খণ্ডে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ফরমান মোতাবেক এই ধরনের কথা, যে ব্যক্তি আল্লাহ তাআলা ও কিয়ামতের দিবসের উপর ঈমান রাখে সেই যেন মেহমানদের সম্মান ও সমাদর করে। একদিন তার ভালোভাবে মেহমানদারি করো, নিজের সামর্থ্য অনুযায়ী তার জন্য ভালো আয়োজন করো এবং পরিশ্রম করে খাবার প্রস্তুত করো। মেহমান হলো 3 দিন, অর্থাৎ একদিন পর ঘরে যা আছে তাই পেশ করো, আর 3 দিন পর হলে তা হলো সদকা। লস কিরে ভাই, নবীর ফরমান বলা হচ্ছে মেহনত করো, পরিশ্রম করো, ভালো ইন্তজাম করো, সম্মান করো, সাকে সমাদর করো। 3 দিন পর হয়ে গেলে তার পিছনে যত খরচ হবে এটা সৎকার সওয়াব পাবে। তো নিজের যারা বোন আছে, আমি এখানে ইসলামী ভাইদেরকে স্পেশালি বলবো, অনেক সময় মা বাপ যখন মারা যায় বোন শ্বশুর বাড়িতে যখন বাপের বাড়িতে আসে, ভাই যদি 3 জন 4 জন থাকে তখন ভাইয়ের স্ত্রীগণ
স্বামীর এই বোনদেরকে পাত্তা দেয় না, আমি কেন দেখবো, বড় ভাই দেখবে, বড় ভাই কেন দেখবে, মেজু ভাই দেখবে, মেজু ভাই দেখ কেন দেখবে, ছোট ভাই দেখবে। বউরা এভাবে তাদেরকে ফুটবল বানিয়ে নেয়, হয়তো তাদেরকে সমাদর করে না, হয়তো তাদেরকে আদর সম্মান দেয় না। আমি এখন বউকে বলবো, ও বউ, কারো স্ত্রী, আমি আপনাকে বলি, আপনিও তো কারো না কারো বোন। আপনি যখন বাপের বাড়িতে যাও, আপনার সাথে যদি আপনার ভাইয়ের স্ত্রীগণ যদি এই ধরনের বিহেভ করে, আপনার কেমন লাগবে? প্রত্যেক মহিলা কারো না কারো তো ভাই, ভাইয়ের বোন। আমি যদি আমার স্বামীর বোনদেরকে ফাত্তা না দিই, গুরুত্ব না দিই, সম্মান না করি, সমাদর না করি, আমাকেও আমার ভাইয়ের বউরা করবে না। এই জন্য দোয়া নি, এই জন্য রক্তের সম্পর্ক বজায় রাখি। এই জন্য আমি ভাইকেও বলবো, ভাইয়ের স্ত্রীকে বলবো, বিশেষভাবে ভাইয়ের যে বোন গুলা রয়েছে, মা বোন, তাদেরকে সমাদর করি, ইজ্জত করি, তাদের টেক কেয়ার করি, তাদের সুখ দুঃখে এগিয়ে যাই, তাদের বিপদে হাত বাড়াই, তাদেরকে স্পেশালি দেখি। কিন্তু আফসোস, আজকে আমাদের সমাজের মধ্যে এমন একটা রসম হয়ে গেছে, আমরা কোথায় যাচ্ছি জানেন? নিজের ভাই বোনের কদর নাই, বান্ধবীর অভাব নাই, নিজের ভাই বোনের কদর নাই, শ্বশুর গোষ্ঠীর সদ্য খানদানের অভাব নাই, নিজের ভাই বোনের খবর নাই, নতুন পরিচিত মালদার ফৈসাওয়ালাদের সমাদারের অভাব নাই। এটা কি? আমি বলতেছি না আপনি আপনার বন্ধুকে মেহমানদার করিও না, আমি বলতেছি না আপনি আপনার পরিচিত নতুন নতুন বন্ধু আত্মীয় বানাইছো তাকে মেহমানদারি করিও না। করো বাবা, তোমার সামর্থ্য অনুযায়ী করো, কিন্তু নিজের ব্লাড খুনের সম্পর্ক রক্তকে অস্বীকার করিও না, তাদের সাথে সম্পর্ক বিচ্ছেদ করিও না, তাদের সাথে সুব্যবহার, সুন্দর ব্যবহার, ভালো ব্যবহার করা, তাদের জন্য ভালো ইন্তেজাম করা, এগুলা সব নেকির মধ্যে অন্তর্ভুক্ত। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আল্লাহ পাক আমাদেরকে নেক আমলের মধ্যে তাকারও তৌফিক দান করুক। আত্মীয় স্বজনের যে ভালোবাসা মোহাম্মত সেটাকে ধরে রাখারও তৌফিক দান করুক। আল্লাহ পাক আমরা যা শুনলাম এই শোনার উপর আমল করার তৌফিক দান করুক। আমিন বিজয় নবীল আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।